সাধারণ নির্বাচনের চব্বিশ ঘন্টা আগেও হিংসার আগুনে চলছে বাংলাদেশ। রবিবার 299 আসনে ভোট নেওয়া হবে, তার আগে ভোট বানচাল করার অভিযোগ উঠল বিএনপি এবং জামাত জোটের বিরুদ্ধে। শুক্রবার রাতে ফের চলন্ত ট্রেনে বোমা মারার অভিযোগ। এই ঘটনায় কমপক্ষে 5 জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সময় রাত 9টা নাগাদ এই ঘটনা ঘটেছে রাজধানী ঢাকার খানিকদূরে কমলাপুর স্টেশনে। বেনাপোল থেকে ঢাকা আসছিল বেনাপোল এক্সপ্রেস, সেই ট্রেনের কামরা লক্ষ্য করে ককটেল বোমা ছোড়া হয় বলে পুলিশ ও দমকল জানিয়েছে।